তো হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে, মানে ব্লগ ভিডিও নিয়ে। দেখো আজকে আমাদের বাড়িতে সকাল সকাল বাঁধাকপি। কি হবে এত বাঁধাকপি দিয়ে সেটা তোমাদেরকে বলছি। তো দেখো বাঁধাকপি কাটছে ভাই, মন গাজর ছাড়াচ্ছে, গাজরও হবে এরকম কুচি কুচি করা। তো আজকে হবে মোমো। সাত সকালে মোমো শুনতে কেমন লাগছে, তাই না? অবশ্য মোমোটা খেতে চেয়েছে আমাদের গুরুমা, গুরু বড়মা বলছে নিরামিষ মোমো করে আমাদেরকে খাওয়া। দোকানে তো চিকেন মোমোটাই থাকে, নিরামিষটা খুব কম পাওয়া যায়, আর ওরা খাবেও না দোকানেরটা, তো সেই জন্য মুন আজকে মোমো খাওয়াবে, তাই তো? আর একজন ওখানে দুটো টিয়া পাখি নিয়ে বসে রয়েছে, কাজ নেই, ফোন ঘাটছে আর টিয়া পাখি পাহারা দিচ্ছে। তুই তো রোদে বসিস নি। তো আজকেও একটা ছোটখাটো পিকনিক হয়ে যাবে আমাদের বাড়িতে। বাড়িতে সবাই থাকলে না বেশ ভালো লাগে, সবাই মিলে একসাথে এটা সেটা হয়, খাওয়া ভালোই লাগে না? আর বিশেষ করে মুন আসলে পরে হয় এটা। তুমি দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে কিচ্ছু করছি না, খালি ভাত ঢুকে যাচ্ছে। বাড়িতে অনেক লোক চলে এসেছে, তো আমি ওই জন্য একটা কাজও করছি, এমনিতেও কুড়ে। তো আজকে প্রীতমকে দিয়ে অনেক কাজ করাচ্ছি, প্রীতম এদিক ওদিক করছে তখন থেকে। হ্যাঁ ঠিকভাবেই তুলছিলাম। মুড়ি খাবা? বাঁধাকপি কোটার কম্পিটিশন চলছে, এক একবার এক একজন বসছে, আর একজন মুড়ি খেতে বসেছে, বাঁধাকপি কাটতে কাটতে হাঁপিয়ে গেছে, আর প্রীতম শুভ দৃষ্টি করবে বলে মুখ ঢেকে রেখেছে, তাই না প্রীতম? আর দেখো আমাদের টিনটিন আর পুকু, ঠিক আছে, দুজনে কি সুন্দর করে বসেছে। কি হয়েছে টিনটিন? ও পুকু, পুকু, টিনটিন, তো দুজনে মিলে গল্প করছে, এক জায়গায় থাকে না, তো আজকে এক জায়গায় হয়েছে, অনেক গল্প করছে দুজনে মিলে। আর এই যে দেখতে পাচ্ছ হাড়িতে কত মাছ, এই মাছগুলো আমাদের পুকুর থেকে বাবা আর দাদা গিয়ে ধরে নিয়ে আসলো, আরও অনেক লোক ছিল, মানে মাছ ধরা হয়েছে আজকে পুকুর থেকে। তো দেখো এই মাছগুলো ধরে নিয়ে এসে বাবা দাদা গিয়েছিলো হাড়িতে করে নিয়ে এসছে। মাছগুলো বেশি বড় হয়নি, আরও বড় হওয়ার কথা ছিল, অনেক কয়দিন ছেড়েছে কিন্তু সেরকম বড় হয়নি, তো অনেক মাছ নিয়ে এসছে। তো এইগুলো আজকে রান্না হবে বাড়িতে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ আমি ময়দা মাখাচ্ছি, আসলে ময়দাটা অল্প করে এখানে মাখাচ্ছি, কারণ গুরু বড়মার গুরু দিদিমা এখন মানে সকালবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো মোমোটা এখন আমরা রেডি করে দিচ্ছি। তো মোমোটা রেডি করে দিলে মোমোটা খেয়ে ওরা বলছে যে না এখন আমরা অন্য বাড়িতে, মানে অন্য আরেকজন বাড়ি যাবে আত্মীয় বাড়িতে, তো তাদের বাড়িতে দেখা করে বিকেলে বেরিয়ে যাবে। তো এখন এটা আমরা রেডি করে দিই, তাড়াতাড়ি করে সবাই মিলে করে দিচ্ছি। তো দেখো কীভাবে মুন বানাচ্ছে সেটা তোমরা দেখতে থাকো। তো এখানে আমি লুচির মতন করে বেলে নিচ্ছি ছোট ছোট করে, আর এখানে দেখো স্টাফিং রেডি হয়ে গেছে, মুন স্টাফিংটা রেডি করে ফেলেছে। তো এবারে আমি আর মুন বসে পড়বো এগুলোকে পুরগুলোকে, তো মোমোটাকে রেডি করবো, তো তোমরা দেখো। আর এটাকে স্টিম দিলে তারপরে রেডি হয়ে যাবে, তারপরে বড় মাদেরকে দেওয়া হবে।
আমার খুব মনে পড়ে এটার কথা। কি একটা কার্টুন ছিল আমার বেশ এখানে দেখো মোমো স্টিম করা হয়ে গেছে, মোমোগুলো স্টিম হয়ে গেছে, এবারে রেডি করে দেওয়া হবে। আর এখানে দেখো সসটাও রেডি করে ফেলেছে মুন, সসটাও খুব সুন্দর করেছে। তো এবার রেডি করে ওদের দুজনকে দিয়ে দেওয়া হবে, তারপরে ওরা দিদাদের জন্য মোমো মোমো লবণ ঝাল ঝাল তো কিছুই দেখতে পারিনি, দেখো খেয়ে কেমন হয়েছে। ওই আচারটা দিয়ে খাও, আচার দিয়ে না খেলে কিছু বুঝতে পারবে না। টেস্টি আছে, না খেয়েই বলে দিলো টেস্টি হয়েছে। হ্যাঁ বসো, দারুণ হয়েছে। এটার সাথে স্যুপ দেয়, সেটা তো করার সময় দিই। আমার ইচ্ছা ছিল সবাই একসঙ্গে গ্রুপে সবকটাই করুক, তারপর যার যার স্বামী দিয়ে করতে হবে, করলো না ওদের। তখন দৌড়াদৌড়ি লেগে গেছিল। তো এবার এই যে বাইরে উনুনে করা হচ্ছে, সবার জন্যই মোমো রেডি করা হচ্ছে। এখানে দেখো স্টাফিংটা, মানে বাঁধাকপিটাকে সিদ্ধ করে নেওয়া হচ্ছে, ভাপ দেওয়া হচ্ছে, কারণ বাঁধাকপির জল বেরোবে নাহলে অনেকটা। তো ভাপ দিয়ে নিয়ে তারপরে স্টাফিংটা করা হবে। তো দেখো সবাই মিলে লেগে পড়েছে, বেশ ভালো লাগে কিছু একটা করলে না, সবাই মিলে বাড়ির সবাই মিলে হইচই করে করা হয়। তো এখানে চলছে মোমোর কি ওটাকে কি বলে পুর পুর সরি হ্যাঁ মোমোর পুরটা স্টাফিংটা হচ্ছে। আর এই যে দেখো এক উজবুক বসে রয়েছে এখানে, স্নান করেনি, গ্যাদরের মতন বসে রয়েছে। আসলে সবার কালকের দিনটা যাওয়ার পরে আলসেমি লাগছে, আমারও ঠিক এরকমই লাগছিল, বসলে আর উঠতে ইচ্ছা করছিল না। আর মুন এখানে যে মোমোর ইয়েটা আটাটা তো মেখে ফেলেছে, আমি মাখিনি, কাকিমনি মেখেছে। ও ওই কাকিমনি মেখেছে, এই যে এগুলোকে লেচি করে রাখছে, পরে হবে। আমি এখন স্নান করে আসলাম, অনেক লেট, এতক্ষণ আমাদের সব হয়ে গেল। মুন দেখে যেতে পারতে, আমি তাহলে এখন খেয়ে আসি। আর এইদিকে আবার কাস্তে পোড়া হচ্ছে, দেখো সব এক একজন এক এক কাজে লেগে পড়েছে, দারুণ দারুণ কাস্তে পোড়া। এটা কিন্তু আমার জন্যই বানাচ্ছে কাকি মুনি, না বেশ সুন্দর হয়েছে না? এই যে দেখো, আমি বলছি পিঠে না কেক খাচ্ছে, দিদিরা খাচ্ছে, আমি বলছি কোথাতে খাচ্ছে কেক, বলছে না কিছুতে কি খাচ্ছে। তো দেখো পরিষ্কার ভালো লাগছে, আর এখানটা বেশ মচমচে লাগছে খাচ্ছে। তো সবাই কাস্তে পোড়া পিঠের সাথে গুড় খাই, আমি এদিকে তরকারি খাচ্ছি। আর ওই যে এসছেন, কষা মাংস দিয়েও ভালো লাগে, দাও সব দাও আমাকে সব দাও। তো এই যে জামাইমশাই এসছে, কালকে এসছিল, আজকে আবার চলে এসছে, আজকে নিমন্ত্রণ ছিল জামাইমশাইয়ের। আর এই যে দেখো আমিও খেতে বসে পড়ছি, কাছাকাছি বাড়ি হওয়াতে এই করে শুধু যাওয়া আর আসা, একভাবে থাকতে ওদের কষ্ট হয়ে যায়, তাই না? ছেলেপিলাদের মনে দিয়েছে দেবজিতদের মনে হয়, প্র্যাকটিস করে ওরা খেতে পারবে না, জানি না।
মোমোর চাটনি ঝালঝালি হয়, দাও সস আমি দিচ্ছি। অনেক লোকজন হয়েছে, তুই যা। তো এই যে চলে যাচ্ছেন আমাদের বাড়ির মেয়ে জামাই, আবার এসো। এই একজন বাড়ির ধারে, এই একজন বাড়ির ধারে, ইনি একটু দূরে চলে যাচ্ছে। হবেই তো, পিছে চলে গেল। টাটা করে দাও, টাটা, বাই বাই। কাস্তে পোড়া পিঠে হলো, এই যে পিতাম পিয়ারে মা মোমো বানিয়েছে, কত সুন্দর মোমো গুলো বানিয়েছে। আর এই দেখো স্টিম করা হয়ে গেছে, এই মোমো এই বাড়ি থাকে, বসে আছে দেখো, বেশ সুন্দর লাগছে। চুনু মোমো খাচ্ছে না, বাবা ফুদেছে। কি হয়েছে আমার, ফুদেছিস? মা মুখে দিয়ে দু একবার চিবিয়া অবাক অবাক করে ফেলে দিয়েছে। এই যে কাকিমা বানিয়েছে কি সুন্দর সুন্দর, আমাকে দাও। তো তোমরা পূজোর সময় দেখেছো ঠাকুরটা, এই যে দেখো ঠাকুরটা নিয়ে আসা হয়েছে। আমি আর বর্ষা গিয়ে নিয়ে এসেছিলাম, ঠাকুরের মুখটা খুব সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। প্রথম দেখেছি এটাকে, এটাই পছন্দ হয়েছে, এটাই নিয়ে চলে এসেছি। ঠাকুর মশাই সাজিয়েছে, ওইগুলো আমি দীপ পিতাম আমি এগুলো সাজিয়েছি সেদিন রাত্রেবেলায় বসে বসে। এই যে ঠাকুরের পিছনে জানো তো সবসময় এরকম একটা দিতে হয়, যদি এটা না দাও তাহলে একটা কাপড় দিতে হয়, মানে ঠাকুরের পিছনে কখনো এরকম খালি ঠাকুর বসাতে, মানে এরকম তুমি যদি পুজো করো এই জিনিসটা দিতে হয় না, পিঠে পিঠে আর নেপালিদের ভাষায় মোমো। তো এই যে এখন মন আর নিপু চলে যাচ্ছে ওদের কালকে থেকে ডিউটি, কালকে মনের ডিউটি নেই তাই তো, আবার দু সপ্তাহ পর আসবে। তো যাও সাবধানে, সন্ধে হয়ে গেছে, সাবধানে গিয়ে যাবে। আমরা এবার টাটা হয়ে যাচ্ছি, বাই বাই হয়ে যাচ্ছি, আবার দু সপ্তাহ পরে। হ্যাঁ আমাদের ঠাকুরটা